নিরাপত্তার স্বার্থে কোটা সংস্কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন। বিভিন্ন মহল থেকে এ সমন্বয়কদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে, তবে ডিবির পক্ষ থেকে বলা হয়েছে এই 6 সমন্বয়ককে ছাড়ার কোনো সিদ্ধান্ত আসেনি। দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে ছাড়ার সিদ্ধান্ত আসেনি এখনও। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, মোহাম্মদ সাজ্জিদ আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম সহ ডিবিতে অন্য যাদের আটক রাখা হয়েছে তাদের 24 ঘন্টার মধ্যে মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ।